আজকের ভিডিওটি শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠরত পিজি পার্ট 2 বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পিজি পার্ট 2 বাংলা অষ্টম পত্র বা পিজিবিজি 8 পেপার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলির উত্তর পড়লে এই পত্রের অধিকাংশ সিলেবাসটি কভার হয়ে যাবে তাই পিজি পার্ট 2 বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ ছাড়াই দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল পিজি পার্ট 2 রিনিউয়াল বা অ্যাডমিশনের প্রায় 8 থেকে 10 মাসের মধ্যে সম্পাদিত হয়ে থাকে অ্যাসাইনমেন্ট এবং তার প্রায় 1 থেকে 2 মাসের মধ্যেই সম্পাদিত হয় ফাইনাল টার্মিনেট এক্সাম আজকের আলোচ্য প্রশ্নোত্তরগুলি পড়লে ছাত্রছাত্রীরা পিজিবিজি 8 পেপারের সিলেবাসটি কভার করতে পারবেন তাতে পরবর্তীতে পরীক্ষা অনলাইন বা অফলাইন যে কোনো মোডেই হোক না কেন দুই ধরনের পরীক্ষার জন্যই প্রস্তুত থাকতে পারবেন প্রশ্নগুলি অবশ্যই রচনাধর্মী এবং এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালস বা বিভিন্ন রেফারেন্স বই থেকে এছাড়াও আমাদের কাছ থেকেও এগুলির সাজেস্টিভ নোটস পেয়ে যাবেন বিচিত্রা এডু গাইড দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলিতেও এই প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হয়ে থাকে প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927781062 পিজি পার্ট 2 বাংলা অষ্টম পত্রের বিষয় হল ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা ও তার পদ্ধতি প্রকরণ এবং অনুবাদ ও অনুবাদ চর্চা 10 ইয়ার্স কোয়েশ্চেন ব্যাংকের ওপর তৈরি করা প্রশ্নগুলির মূল্যায়নের নম্বরের ভিত্তিতে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রশ্নমান 18, 12 এবং 7 প্রশ্নগুলির পাশেই মূল্যায়ন নম্বরগুলি প্রদর্শিত রয়েছে পিজি পার্ট 2 অফলাইন এক্সামের ক্ষেত্রে এই নম্বরের ভিত্তিতেই ফাইনাল টার্মিনেট এক্সাম এবং অ্যাসাইনমেন্টস প্রক্রিয়াটি সম্পাদিত হয়ে থাকে তো প্রথমেই আলোচনা করা যাক 18 নম্বরের প্রশ্ন দিয়ে পিজি পার্ট 2 অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় 18 নম্বরের মোট 2টি প্রশ্ন এসে থাকে অর্থাৎ মোট নম্বর 36 প্রথম প্রশ্ন তথ্য প্রক্রিয়াকরণ কি গবেষণার ক্ষেত্রে এই প্রক্রিয়ার যে 3টি স্তর আছে সেগুলি সম্পর্কে আলোচনা করুন 2 নম্বরের প্রশ্নটি হল কবিতা অনুবাদের ক্ষেত্রে চিত্রকল্প নির্মিতির সমস্যা বিষয়ে আপনার মতামত দিন পরবর্তী প্রশ্ন গবেষণা প্রস্তাব সূত্রবদ্ধ করার জন্য ICSSR নির্দেশিকার গুরুত্ব আলোচনা করুন 4 নম্বরের প্রশ্নটি হল গবেষণা কর্মে রিপোর্টের প্রধান অংশগুলি নিয়ে বিস্তৃত আলোচনা করুন পরবর্তী প্রশ্ন সাহিত্য পাঠের ক্ষেত্রে অনুবাদ কতখানি গুরুত্বপূর্ণ লিখুন 6 নম্বরের প্রশ্নটি হল ভারতবর্ষের মতো বহুভাষী দেশে অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা কি পরবর্তী প্রশ্ন গবেষণায় প্রশ্নমালার ভূমিকা কি প্রশ্নমালার স্বরূপ ও গঠন সম্পর্কে আলোচনা করুন 8 নম্বরের প্রশ্নটি হল কিভাবে উচ্চমানের গবেষণাপত্র তৈরি করা যায় তার পরিচয় দিন পরবর্তী প্রশ্ন রবীন্দ্রকৃত কবিতার অনুবাদ সম্পর্কে আলোচনা করুন 10 নম্বরের প্রশ্নটি হল যথার্থ গবেষণাকর্মের খসড়া বা নকশা গঠনে কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত আলোচনা করুন পরবর্তী প্রশ্ন অনুবাদের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন অনুবাদকে সফল করে তুলতে কি কি শর্ত পালন করতে হয় 12 নম্বরের প্রশ্নটি হল গবেষণা কর্মে প্রশ্নমালা রচনার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্ন শুধুমাত্র ভাষান্তর হলেই অনুবাদ পাঠযোগ্য হয় না কিভাবে অনুবাদ পাঠযোগ্য এবং সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে তা উদাহরণ সহ বুঝিয়ে দিন 14 নম্বরের প্রশ্নটি হল অনুবাদের সমস্যাগুলি লিপিবদ্ধ করে সেই সব সমস্যার সম্ভাব্য সমাধান সূত্রগুলি নির্দেশ করুন সর্বশেষ প্রশ্নটি হল গবেষণার চূড়ান্ত ফল নির্ণয়ের সবচেয়ে সংহত পদ্ধতি হল সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা এই মন্তব্যের যৌক্তিকতা নির্ণয় করুন
আলোচ্য প্রশ্নগুলির উত্তরের পিডিএফ সেট পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927781062 তে। আসা যাক প্রশ্নমান 12 এর দিকে। পিজি পার্ট 2 অফলাইন পরীক্ষার ক্ষেত্রে 12 নম্বরের মোট প্রশ্ন এসে থাকে 3টি, অর্থাৎ মোট নম্বর 36। প্রথম প্রশ্ন, গবেষণায় তথ্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা বিষয়ে বিশদে আলোচনা করুন। দুই নম্বরের প্রশ্নটি হল, উৎস থেকে উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে কোন কোন নিয়ম পালন করতে হয়, উজ্জ্বপদ সম্পর্কে আলোচনা করুন। তিন নম্বরের প্রশ্নটি হল, ভাষার সঙ্গে অনুবাদের সম্পর্ক নির্দেশ করুন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ বিষয়ে একটি নিবন্ধ লিখুন। পাঁচ নম্বরের প্রশ্নটি হল, গবেষণা অভিসন্দর্ভ কিভাবে ও কি কি ভাগে সাজাতে হয় লিখুন। ছয় নম্বরের প্রশ্নটি হল, গবেষণায় টাইম বাজেটিংয়ের গুরুত্ব কতটা, এর পর্যায়গুলি কি কি। সাত নম্বরের প্রশ্নটি হল, গবেষণা সন্দর্ভে পাদটিকা ও অন্তটিকা ব্যবহারের প্রয়োজনীয়তা ও প্রয়োগের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, অনুবাদক হিসেবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্ন, অনুবাদকের জন্য রোমান জ্যাকবসনের দেওয়া নির্দেশগুলি নিয়ে আলোচনা করুন। দশ নম্বরের প্রশ্নটি হল, অনুবাদ চর্চার ক্ষেত্রে হার্ডার চিরস্মরণীয় কেন বলুন। এগারো নম্বরের প্রশ্ন, গবেষণায় গৌণ প্রতিবিশ্লেষণ কতটা জরুরি দেখান। পরবর্তী প্রশ্ন, চিত্রকল্প বা ইমোজারিকে ভাষান্তরিত করা কতখানি সম্ভব বলুন। তেরো নম্বরের প্রশ্নটি হল, গ্রন্থপঞ্জি নির্মাণ গবেষণা কার্যে কতটা জরুরি দেখান। পরবর্তী প্রশ্ন, কবিতার অনুবাদ করা দুরূহতম কাজগুলির একটি বলে মনে করা হয় কেন। পরবর্তী প্রশ্ন, ভাবানুবাদ করে মূল রচনার কতখানি কাছে যাওয়া যায় লিখুন। ষোলো নম্বরের প্রশ্নটি হল, সাহিত্য গবেষণা এবং সমাজ বিজ্ঞানের গবেষণা একই পদ্ধতিতে করা সম্ভব কিনা লিখুন। সতেরো নম্বরের প্রশ্ন, সাহিত্য গবেষণায় উদ্ধৃতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন এবং প্রসঙ্গত উদ্ধৃতির শৈলী বিষয়ে আলোচনা করুন। আঠারো নম্বরের প্রশ্নটি হল, গবেষণার স্বরূপ নির্দেশ করে গবেষণা পদ্ধতি বিদ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার স্বকৃত অনুবাদ সম্পর্কে আলোচনা করুন। বারো নম্বরের সর্বশেষ প্রশ্নটি হল, কোনো গবেষণা প্রস্তাবের জন্য যে চারটি বৈশিষ্ট্যকে অবলম্বন করতে হয় তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। আসা যাক প্রশ্নমান সাতের দিকে। পিজি পার্ট 2 অফলাইন পরীক্ষার ক্ষেত্রে সাত নম্বরের মোট চারটি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট নম্বর 28। সাত নম্বরের প্রশ্নগুলি হয়ে থাকে টিকা জাতীয়, এগুলির সংক্ষিপ্ত আলোচনা করতে হয়। প্রশ্নগুলি হল, হ্যান্ডবুক অফ রিসার্চ ডিজাইন অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট, গবেষণায় রিপোর্ট রচনা, এলিপসিস অ্যান্ড ট্রান্সলিটারেশন, সোর্স ল্যাঙ্গুয়েজ ও টার্গেট ল্যাঙ্গুয়েজ, লেখকের স্বকৃত অনুবাদের সমস্যা, সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা, উনিশ শতকের বাংলা অনুবাদ, গবেষণায় নকশা গঠনের নির্দেশিকা, গ্যাটের অনুবাদ তত্ত্ব। দশ নম্বরে রয়েছে অনুবাদে ছন্দগত সমস্যা, ফানেল মেথড, কোডিং, অনুবাদ প্রসঙ্গে হুমবোল্ড। চোদ্দ নম্বরে রয়েছে অনুবাদের আনুগত্য ও স্বাধীনতা, উদ্ধৃতি ব্যবহারের নিয়মাবলী, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মধ্যযুগের বাংলা অনুবাদ, সারণীবদ্ধকরণ, গবেষণায় নামপত্র, আকরপঞ্জি, স্যাম্পলিং, গবেষণার শিরোনাম, প্রশ্নের বিন্যাসক্রম, প্রকল্পের বাজেট,
এবং বাংলায় সংস্কৃত গ্রন্থের অনুবাদ। তো এগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি পার্ট টু বাংলা অষ্টম পত্রের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস বা বিভিন্ন রেফারেন্স বই থেকে। এছাড়াও আমাদের কাছ থেকেও এগুলির সাজেস্টিভ নোটস পেয়ে যাবেন। বিচিত্রা এডুগাইড দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলিতেও এগুলি আলোচনা করা হয়ে থাকে। প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927781062। পরবর্তীতে আলোচনা করা হবে এই পত্রের ওপর বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে, যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।